বিধ্বংসী আগুনে পুড়ে ছায় এক বিধবার বসতবাড়িসহ দুই দিন মজুরের তিনটি ঘর। অগ্নিকাণ্ডটি ঘটেছে আজ দুপুর ১২টা নাগাদ হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের তৈতনপুর গ্রাম পঞ্চায়েতের বেজপুরা গ্রামে। ক্ষতিগ্রস্ত হয়েছেন রফিকুল ইসলাম, ফাজেরুল ইসলাম ও নাসিমা বেগম। আগুন কিভাবে লেগেছে তা সঠিক জানা যায়নি। জানা যায়, আগুনের লেলিহান শিখা এতটাই তেজ ছিল যে নিমেষেই পুড়ে ছাই হয়ে যায় তিনটি বসত বাড়িসহ বাড়িতে থাকা আসবাবপত্র, খাদ্যশস্য ও অলংকার এবং কিছু টাকা পয়সা। প্রথম দিকে স্থানীয়রা আগুন নেভানোর কাজে হাত লাগালেও তা নিয়ন্ত্রণ করতে পারেননি। খবর দেওয়া হয় তুলসীহাটা দমকল অফিসে। একটি দমকল ইঞ্জিনের ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও সবকিছু সর্বশান্ত হয়ে যায় ওই তিন দিন মজুরের। পরিবার তিনটি বর্তমানে পলিথিন টাঙ্গিয়ে খোলা আকাশের নিচে বসবাস করছেন। বলতে পারছেন না কোথায় গেছিল তুমি? কাম করতে। কাজ করতে? না, এখানে কি রান্না টান্না হচ্ছিল? না, রান্নাও হচ্ছিল না। রান্না হয়ে গেছে। তাহলে আগুনটা আসলো কোথা থেকে? তক্তার বাস রাখা ছিল ওখানে, সেন্টারিং এর। হ্যাঁ, ওখান থেকে। আমি জানি না, আমি বাড়িতে নাই। বাড়িতে নাই? নাই। এখানে কি রান্না করছিল কেউ? আমি দেখিনি আমি তো, কিন্তু বাড়িতে নাই। কোন জায়গা থেকে আগুনটা উঠেছে? আগুনটা ওদের বাড়িতে উঠেছে। ওদের বাড়িতে মানে ওই রফিকদের বাড়িতে? হ্যাঁ, বাড়ি ছিল ওই একচালিং। ও, তোমার কি বাড়ি শেষ? হ্যাঁ, আমার বাড়ি চলে শেষ, একটা বাড়ি শেষ একটা। বলছি আগুন কি রকম লাগলো আজকে এখানে? কি রকম জানবো কি রকম লাগলো আগুন? আমি কাজ করতে গেছিলাম লাটলে। ও, তাহলে তুমি জানো না? না, বাড়িতে কি কোনো রান্না টান্না হচ্ছিল? না, ওখানে রান্না হয়েছিল না। তো বিনা রান্নায় কি করে আগুন ছিল? 4000 স্কয়ার ফুট সেন্টারিং এ রাখা ছিল। সেন্টারিং চলে গেছে তোমার? না। মালদা থেকে দেবাশিস পাল ও দেবু সিংহের রিপোর্ট, আনন্দ বার্তা।